রাজধানীর হাতির ছেলে পানিতে ঝাঁপিয়ে পড়া কিশোরী রিয়ার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার রাত সোয়া এগারোটার দিকে ওই কিশোরীকে পানিতে ঝাঁপ দিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা এ সময় হাতির ছেলে এলাকায় হাওয়াই মিঠাই বিক্রেতা তরুণ নোমান সাথে সাথে পানিতে লাফিয়ে পড়ে কিশোরীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন আধ ঘন্টা পর ফায়ার সার্ভিস কিশোরীর মরদেহ উদ্ধার করে মেয়ের মৃত্যুর জন্য মাসিউলি খাতুন রিয়ার এক বান্ধবীকে দায়ী করেছেন ময়না তদন্তের জন্য রিয়ার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বিস্তারিত রিয়াজ ইসলামের রিপোর্টে বিকেলে রাজধানী ভাটারা বাসা থেকে বের হয় কিশোরী মাক্তার রিয়া প্রথমে বান্ধবীর বাসায় অবস্থান করলেও পরদিন হাতির জিলে যান রিয়া তার পরিবার ভাটারা থানা পুলিশকে জানালে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে মেয়েটির অবস্থান হাতির জেলের পুলিশ প্লাজার কাছে রিয়াকে উদ্ধারের চেষ্টা করি নোমান জানাই পুলিশ আসতে দেখেই পানিতে ঝাঁপ দেয় সে রিয়াকে বাঁচাতে হাওয়ায় মিঠাই বিক্রেতা নোমানও পানিতে ঝাঁপ দেয় আকলি মাক্তার পানিতে তলিয়ে যাওয়ায় সাঁতার কেটে পারে উঠে আসে নোমান মেয়েটার মা বলতেছে যে ওই মেয়েটা যেখানে আছে তুমি যায় ওরা দৌড় ও সুইসাইড করবো তারপর ওর মারে ফোন দিয়েছি যে ও মা বলতেছে যে আমি বলছি আনটি আপনি মেয়ে তো এখানে কারা রয়েছে মেয়ের সাথে কথা বলছি মেয়ে তার কাছে দিলে মানে ই অন্য ব্যবহার ব্যবহার খারাপ করে মানে রাস্তা মানুষ ডাকে বাদে আমি দূরে ঘাড়ে রয়েছি সারের গাড়ি আবার পরে সারেরা ওই মেয়েটা ডাক দিছে যে এদিকে আসো বাদে আমি বলছি মেয়েটার বলছি তোমার ডাকে সারা যাও বোধহয় এই মুহূর্তেই মেয়েটা লাভ মারছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত এগারোটার দিকে মোবাইল ফোনে কথা বলার পর ওই কিশোরী পানিতে লাফ দেয় ফোনে কথা বলতেছে মানে ওর মার সাথে ছেলেটা কথা বলতেছে ওর মা না করে বলতেছে তুই মোর আটকে রাখো এই মুহূর্তে মায়ের মানে লাভ মার শুট করে লাভ মারার সাথে সাথে দেখলাম কি আমরা একটা চিল্লান মারছে বাইক কেউ আসে না আমরা চিল্লানো শুরু করে মানে পাশে গেলাম যাওয়ার পরে হঠাৎ করে দিয়ে যে ছেলেটাও লাভ মারছে এমনি পুলিশের গাড়ি একটা সামনে চলে আসছে পুলিশে দেখতেছে যে কি হয়েছে পরে সামনে দাঁড়ায় আছে সবাই পরে ওই লাভ দিছে ওই ছেলেটা দেখলাম যে শার্ট খোলা অবস্থা নাকি উপর থেকে মানে পানি থেকে উপরে সাত উঠছে উঠছে পরেছে যে ভাই আমি বাঁচতেছি না আমার সহকারে মেয়ে টাইনা নিয়ে টাইনা নিয়ে যেতেছে আমি বাড়তেছে না আমি সার ছেড়ে দিছি ভয়ে সার সাথে আমি উপরে চলে আসছি কিন্তু ওই ছেলেটা ওনাকে বাঁচাতে গেছিল বুঝতে পারছেন ওই মেয়েটা ওই মেয়ে একাই ঝাঁপ কিন্তু ওর ওই মেয়েটা ওর বাবা ওর মাকে ফোন দিছে ওই ছেলের ফোনতে ফোন দিছে যে আম ওর ওকে ফোন দিয়ে বলছে কি বলছে না বলছে তার না কিন্তু ওই মেয়ের মা বলছে যে বাবা তুমি ওকে জোর করে আটকাও মানুষজন কেউ বলে বলবো আমার বোন কিবা আমার ভাস্তি কিবা যাই যা বলে বলুক তুমি ওরকে চিপিতে ধরো আটকাও আটকানে খুব চেষ্টা করো কিন্তু ওই ছেলে আটকাতে পারেনি খবর পেয়ে হাতি চিলে ছুটে আসেন মা ও পরিবারের অন্যরা সেখানে রিয়ার মা বলেছেন ভিন্ন কথা এই মেরে যে মাসে এই মেয়ের বান্ধবী আছে সারা দিন নিয়ে ঘুরছে যান ওর বান্ধবী বাজারা থানায় আছে যান আকলিমা আক্তার রিয়া বনানী বিদ্যা নিকেতন থেকে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা